নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত। আর আজকে দেখুন, আমি এক থালা বেটকি মাছ নিয়েছি। আজকে এই বেটকি মাছ দিয়ে এই যে চাকার সাইজের মাছটা আছে সেটা দিয়ে একটা রান্না করব, আর এটা হচ্ছে পেটের সাইজের মাছ, এটা দিয়ে একটা রান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আর সঙ্গে থাকবেন। আমি দূর মানে পেটের মাছ দিয়ে চাকার মাছ দিয়ে দু ধরনের রান্না করব, দুটোটাই কিন্তু খুবই ভালো লাগবে দেখতে, আর খেতেও অনেকটা ভালো লাগে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটাও দেখতে হবে। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার দেবো এবার কড়াইটা বসিয়ে, কড়াতে অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু আমি পেটের মাছ দিয়ে করব বলেছি, তাই সেই জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা খুব সুন্দর করে আমি কেটে তারপরে মেশিনের সাহায্যে আমি গ্রেট করে নেব, তারপর ফুলকপি দিয়ে একটা পেট দিয়ে মাছের পেট দিয়ে রান্না করব। আপনারা কিন্তু পুরোটা দেখবেন। আপনারা অনেকটা ভিডিও আমার ফুলকপির ভিডিও দেখেছেন, আর আজকেও কিন্তু এটাও কিন্তু খুব অন্য রকমের রান্না করব। ফুলকপিটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ডাটি থেকে সরিয়ে নিয়েছি। এবার এই মেশিন দিয়ে আমি গ্রেট করে নেব ফুলকপিটা। এটা কিন্তু অল্প অল্প গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। তার মধ্যে দেখুন এটা এখানে আছে পেটের মাছটা, তার মধ্যে জলের মধ্যে দিয়ে দেব। এই যে আমি যে ফুলকপিটা গ্রেট করছি সেটা কিন্তু অনেকটা ভালো লাগে, কিন্তু মাছের পেট দিয়ে ফুলকপি দিয়ে একসঙ্গে মিলিয়ে খেতে কিন্তু অনেকটা দারুণ লাগে আর খুবই ভালো লাগে। আমি ঘরে একদিন বানিয়েছিলাম, খেয়েছিলাম, তাই ভাবলাম একদিন ভিডিও করে নেব। ফুলকপিটা খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি, এবার তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার এতে দু তিন মিনিটের জন্য রেখে দেবো। মাছটা কিন্তু খুব সুন্দর করে বয়েল করে নিয়েছি, এবার তুলে নেব। টাকার মাছটা ভেজা ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। যে চাকার মাছ কোগুলো আছে, আর দেখুন মাছের চর্বিটা কতটা চর্বি, দেখুন চর্বি কিন্তু হয়ে যাবে পুরোটা রান্না। এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো লবণ। হলুদ গুঁড়ো একটা বয়েল করেছিলাম সেই মাছ থেকে কাঁটাটা সরিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার চাকার মাছটা ভেজে নেব। এখানে আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখুন এটা হচ্ছে কাঁটা, এটা হচ্ছে মাছ, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেব। খুব সুন্দর করে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াতে দিয়ে দেব মাছের চর্বিগুলো, একটু দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, ওটা বেটে নেব। শস্যটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। চর্বিটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ফুলকপিটা, এবার চিপে চিপে জলটা বের করে নেব। ভেসে রাখা মাছ দিয়ে দেব, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কড়াতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি লেবু নিয়েছি, লেবুর রসটা এবার দিয়ে দেব। অল্প দিয়ে দেব মিট মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, অল্প দেব ময়দা গুঁড়ো। খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। মেখে নিয়েছি, এবার ছোটো ছোটো করে বলসে সাইজে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেব রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেব, তার সঙ্গে দিয়ে দেব গোলমরিচ, তার সঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। খুব সুন্দর করে লাল লাল কিন্তু মাছের আর ফুলকপির বড়াটা বানিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, ডালচিনি,
টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ গোলমরিচ বাটা, লবণ জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অল্প দেব, ধনিয়া গুঁড়ো, খুব সুন্দর করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব দুধ, জল, ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে এসেছে। এবার দিয়ে দেব এই বলসগুলো মাছের, অল্প সময় কিন্তু হয়ে যাবে, তারপর নামিয়ে নেব আমি। নামানোর আগে অল্প একটু দিয়ে দেব মিট মশলা, মিট মশলা একটু সেন্টটা ভালো হয় খেতে। টমেটো কুচি, আদা রসুন বাটা, বাটা, লবণ, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো কেননা সর্ষে বাটা দিয়ে মাছ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, জল দেব। খুব সুন্দর করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জল, খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটে এসেছে। মাছটা দিয়ে দেবো, সবজিটা কিন্তু তরকারিটা হয়ে এসেছে চড়চড়ি মাছের। এবার ভেজে রাখা মাছের চর্বিগুলা দিয়ে দেবো, তেলটা দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, বন্ধুরা আপনারা আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। আর এমনি হচ্ছে আমার দুজন পিসিমণি, আজকে পিসিমণি এসেছিলেন তাই বললাম আজকে খেয়ে যাবেন পিসিমণি ঘরে। আর খুবই ভালো হয়েছে কিন্তু রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এরকম রান্না করবেন, মাছের চড়চড়ি করবেন, ভেটকি মাছের চড়চড়ি খুবই ঘরোয়া পদ্ধতিতে করে কিন্তু খুবই ভালো লাগছে খেতে। আর এটা হচ্ছে মাছের পেটের কুপ্তা বানিয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু রান্না করবেন, সবাইকে নিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রান্না কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পাবেন, ভেটকি মাছ হোক বা ফুলকপি হোক। শীতকালে তো ফুলকপি অনেক কিছু বানানো যায়, তাই এরকম আমি বানিয়েছি, আপনারাও কিন্তু বানাবেন। আর এবার জিজ্ঞেস করে নেবো পিসিমণিকে কীরকম হয়েছে, পিসিমণি কীরকম হয়েছে সবজিটা, ভালো হয়েছে, খাও সবাই মিলে খাও।